আমি আব্দুল মালিক সরকার আপনাদেরকে একখানাজারি শোনাবো। হযরত রাসূলেরই ভক্ত যে একজন ছিল জাবের, সেই জাবেরের জারিখানা আমি আপনাদেরকে শোনাইতে চেষ্টা করছি। খোদার প্রীতির পাগল ছিল যেই জনায়, বাবারে চায় না সে জমিদারি, চায় না সে ঘর বাড়ি, ওই আসে কেবল এক নাম ধরি যা করে খোদায়। আমার মাওলার নামের পাগল যারা সর্বত্যাগী সর্বহারা, ওরে হইয়া গেছে গৃহ ছাড়া এই না দুনিয়ায়, হইয়া গেছে গৃহ ছাড়া এই না দুনিয়ায় গো, হইয়া গেছে গৃহ ছাড়া এই না দুনিয়া। কারণ ভক্ত যদি আরো গরিব হয় তো চেষ্টা করে গুরু নিতার বাড়িতে একটু যায়, এইটাই কিন্তু ভক্তের আশা। যদি কিছু নাও খাওয়াইতে পারে, নাও দিতে পারতে চেষ্টা করে দয়াল আমার বাড়িটা পাড়ায় আসলে একটু পবিত্র হবে, এইটাই কিন্তু ভক্তের মনের আশা। আর কি চাইতে পারে? এটা তো আমাদের বেলা গুরু আর শিষ্যের বেলা। আর যখন হযরত মুহাম্মদ মুস্তাফা পৃথিবীতে ছিলেন, যারা রাসূলকে দেখেছেন আপনারা, ইতিহাস যা প্রমাণ করে এমনও দেখা গেছে এই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বাড়ি ঘর ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব ছাইরা শুধু একমাত্র রাসূলেরই জন্য, শুধু রাসূলের জন্য, রাসূল যা বলছেন তাই। এখন প্রত্যেকটা ভক্তি তো চায় যে গুরু আমার বাড়িতে একটু যাক, আমার বাড়িতে একটু যাস, তাই রাসূলকে সবাই তো দাওয়াত করে, প্রত্যেকেই দাওয়াত করে। রাসূলকে নিতে ঘরে রাসূলে তা কবুল করে আনন্দের ব্যাপার, কবুল করে আনন্দের ব্যাপার। ভক্ত যদি হইতে পারে গুরুর অন্তরে থাকে, একদিনে কি দ্বিতীয় বুঝে এই না সময়, একদিনে কি দ্বিতীয় বুঝে এই না সময়, একদিনে কি দ্বিতীয় বুঝে এই না সময়। এটা একটা মস্ত বড় ব্যাপার। কারণ রাসূল সামাজিক দৃষ্টিতে নবী আর আধ্যাত্মিক দৃষ্টিতে বিশ্বের গুরু। বিশ্বের গুরু মানে মানব জাতির গুরু। কারণ সেই নবীর দ্বারা বিশ্বের যতগুলা মানুষ আছে প্রত্যেকেই নীতি এবং মানবতা শিখেছেন একমাত্র রাসূলকে। তার কারণ তাই তো রাসূলকে যারা যারা দাওয়াত করে আনন্দে নবীরে ধরে আর কত ভক্ত গনে বলে হায় রে হায় ওরে আর কত ভক্ত গনে বলে হায় রে হায় তো যাবের নামে একজন ছিল মদিনায় তার খরা ছিল আমার নূর নবী হায়াতে বাবা ছিল ওই সময় देखें जाते जाते ना बोलने किंतु पीड़ित है ना कि केमन जाते जाते पीड़ित एक टा घोड़ा साथे जो दी एक टा गाभीर उठा बोशा कराए ताले हुई बोना एक टा घोड़ा साथे एक टा घुरीर दरकार करो और जात लग बो और आम्रा बर्तमाने किंतु अन बर्तमाने बर्तमान जुगेर मानुष किंतु ये अवस्था आसी আমরা একজন হলাম ঘোড়া আর একটা হলো গাবি যার জন্য আমাদের মিল হয় না আর আগের যুগটা ঘোড়া ঘুরিয়েছিল যার জন্য কেমন ওই যাবের এর পরিবার বলে স্বামী গো কই আপনারে আপনি নবীজির দাওয়াত করেন আমাদের বাসায় আরে নবীজির দাওয়াত করেন আমাদের বাসায় बीबी दारे शोनो बीबी कोई तुम्हारे की खावाई बा नबी जीरे आसले मोर बसाए खावाई बा नबी जीरे आसले मोर बसाए गो की खावाई बा नबी जीरे आसले मोर बसाए एक्शन मे लोग करे को ए समस्त मे लोग के खिदमत करले अल्लाह खुशी होय अन्याय होय ना की बोललो मैं लोग बोलते थे शामी तुमी आमादेर मोहम्मद के एक तो दावत करे आमादेर भाषाएं जाबेर बोलते हमरा तो गरीब आजबे खावाबो की तरह की खावाबो अब जाबेर एर परिवार बोले शामी को कोई अपना रे बाकी एक आसे गोरे ओगो दयमय बाकी एक आसे गोरे ओगो दयमय अब दन्ना बाकी सबई करे जा करे खुदाई अब दन्ना बाकी सबई करे जा करे खुदाई जाबेर तो सुनिते बोलो तखनई चलिया गेलो सेले के संगे निये बोलछे हाय रे हाय सेले के संगे निये बोलछे हाय रे हाय सेले के संगे निये बोलछे ছেলে ছোট ছেলে আর বড় ছেলে ছোট ছেলে বাড়ি নাই বড় ছেলে বাড়ি বড় ছেলেকে সঙ্গে নিয়ে বকরি নিয়ে যাইতেছে যদিও বড়র মধ্যেও না বললো কি বেশি বড় না ওই রকম জ্ঞান হয় নাই ওই বড় ছেলেকে নিয়েই জবাই করছে বড় ছেলে আবার দেখছে বাবা কিভাবে জবাই করতেছে তো ও যে জবাই করছে ওই ছেলে মনে করছে এটা বুঝি একটা আনন্দের ব্যাপার এটা তেমন একটা কিছু না वो छेले मने करसे एटाई बड़ो छेले संगे लइया दाउ छुरी हाथे निया अरे बक्के दिल समय दिए सेई ना समय अरे बक्के दिल समय दिए सेई ना समय बक्की खाना समय करे और स्त्रीर काछे दिल फेले बाजारे चले गेलो बोलतेছি সবাই बाजारे चले गेलो बोलतेছি সবাই গো बाजारे चले गेलो बोलतेছি সবাই বাজারে চলে গেছেন সদাই আনার জন্য এমন সময় ছোট ছেলে আসছে বাড়িতে ছোট ছেলে বাড়িতে এসে ওর আবার ওই বকরিটার প্রতি mohabbat ছিল খুব বেশি ওইটা কি প্রতিদিন ওইটারই খুব বেশি ভালোবাসতেন ঘাস খাওয়াইতেন সাথে নিয়ে কোথাও যাইতেন এরকমই করতেন তাইশা বড় ভাইকে বলতেছে ভাই আমার বকরিটা কোথায় বড় ভাই কয় বাবা এইটারে জবাই করছে কেমন জবাই করছে ও তার জানা জবাই তার দেখে নাই বলে জবাই আবার কেমন कय बरर तरे আমার বক্তি আছে কোথা করে ওরে জলদি কইরা দেখাও মোরে দেখব এই বেলায় ওরে জলদি করে দেখাও মোরে দেখব এই বেলায় বড় ভাই কই ছোট তরে বাবাই বক্তি জবই করে গিয়ে দেখো পাকের ঘরে কুটতে আছে মাই গিয়ে দেখো পাকের ঘরে কুটতে আছে মাই গো গিয়ে দেখো পাকের ঘরে কুটতে আছে মাই ভাই রে ভাই ओरे गुलेर भाई भाई रे এই কথা যখন শুনিল আমার চোখের পানি ছেড়ে দিল ওরে কিভাবে তে করছো জবা দেখাও না আমায় ওরে কিভাবে তে করছো জবা দেখাও না আমায় বলে মার কাছে ভাই আছে ছুরি এনে দে না তাড়াতাড়ি কিভাবে করছি জবা দেখাবো তোমায় छोट भाई कम जबाटा कथा नहीं मार का माइकर सेलर हाथे अस्त्र दिवार चाय मार का छुरी एने दिल तारातारी छुरी हाथे लइया बड़ बोले सेई समय छुरी हाथे लइया बड़ बोले सेई समय এবার বড় বলছে ছোটর তরে সৌনা তুমি জমিন পড়ে কিভাবে করেছি জবাই দেখাবো তোমায় কিভাবে করেছি জবাই দেখাবো তোমায় গো কিভাবে করেছি জবাই দেখাবো তোমায় ভাই রে ভাই ও ওরে মমিন এবার ছোট ভাই শুইয়া পড়িল বড় ভাই বুকে চড়িল ওরে বিসমিল্লাহ বলিয়া ছুরি হলকমে চালায় বিসমিল্লাহ বলিয়া ছুরি হলকমে চালায় ছুরি যখন টাল মারিল আল্লাহু আকবার বলিল আলেদা হইল গলা খোদার ইশারায় আলেদা হইল গলা খোদার ইশারায় গো আলেদা হইল গলা খোদার ইশারায় সেই ছুরি গলায় ধরে আল্লাহু আকবার বলে বাবা যেমনি জবাই করেছে আল্লাহু আকবার বলে যখন টান মারছেন আল্লাহর ইশারায় গলা দুই টুকরা হয়ে গেছেন माई छिलो तार पाकेर घरे देखते पाइलो दुई नजरे सेले तार छटपट करे दौड़ाइया जाए अरे की करली बोले डाकते लागलो माए अरे की करली बोले डाकते लागलो माए सेलेर मने भय हइलो बाबा दौड़ाइया चलिया गेलो पाशेर बाड़ीर दालानेर एक छादे उठा जाए ছেলে যদি কোনো অন্যায় করে মা যায় ছেলেকে শাসন করার জন্য যদিও ছেলে ছোট ছেলে মা কিন্তু ছেলের সাথে দৌড়ে পারে না কোনোদিন পারে না ছেলে আগে আগে চলছে মা পিছনে পিছনে আর শুধু ডাকতেছে কি করলি কি করলি लाठी नीचे आज के तोरे पिटाबो आसतेছি যখন একটু অভিনয় করে একটু সামনে বাড়ছেন ছেলে কয় আর তোমার উপায় নাই দোতলা থেকে দিছে লাভ हाथे लाठी निल भय देखाइया डाकते छिल अरे दुताला दालाल हईते लम्प दिए जाए दुताला दालाल हईते लम्प दिए जाए खुदार की बालिला हईल जमीने पड़िया गेल चूरमार हइया हाड्डी सेओ मारा जाए चूरमार हइया हाड्डी सेओ मारा जाए रे चूरमार हइया খেলা কিরকম হইল? এক ছেলে মারা গেছে, ছেলে ভাইয়ের মাইরা ভালাইছে, মা ভয় দেখাইছে, ওই ছেলে লাভ দিছে, এটাও মারা গেছে। এইবার খেলা কেমন হইল? পড়ে গেছে সমস্যায়। এখন কি পাক করবে না খাবে না এগুলার দাফন করবে? চিন্তায় পড়ে গেছে। এই চিন্তার মধ্যে আবার আরেক চিন্তা এসে গেছে। দেখেন এসকো কারে কয়, এবার পইরা গেল সমস্যায়। ইটা কান্তে কাই খোদায়, আরে মোস্তফা যদি আমাদের যদি আইসা যায়, চিন্তা করে মনে মনে হাই গো আল্লাহ পরোয়ারে, ছেলের যদি কান্দা কাটি করি দুনিয়ায় রে, যদি কান্দা কাটি করি দুনিয়ায় রে, ছেলের যদি কান্দা কাটি করি দুনিয়ায়। মনে মনে চিন্তা করে রাসূলকে দাওয়াত করছি আল্লাহর হাবিব, আর আমরা যদি কান্দা কাটি করি, যদি আল্লাহর হাবিবটা দেখা না খাইলো, আমরা যেই উদ্দেশ্যে তারা দাওয়াত করছি যদি না খায়, তাহলে আমার ছেলে যে মারা গেছে দুইটা, এটা আমি জানি, আর কেউ জানবে না, আমার স্বামীকেও জানাবো না। রাসূলকে খাওয়াইতে আনন্দ করে খাওয়াইতে হবে, সেখানে যদি নিরানন্দ আইসা যায়, আমার স্বামীর মধ্যে একটু চিন্তা হয় ছেলের, তাহলে আমি তো আইসা যায়, আমার ছেলের চিন্তা করবে, তাইলে রাসূলের চিন্তা আর হইল না। আমরা আমাদের ছেলে মরে গেছে এটা আমি জানি, আমার স্বামীও জানবে না। মাই কি করলেন? এবার ভেবে পায় না কুল কিনারা, दोनों छेले गेछे मारा, अरे तबु करे ना लड़ा चरा सेई ना समय, अरे तबु करे ना लड़ा चरा सेई ना समय, अरे कम्बले बेचाया लाश राखलो निरालाय, अरे कम्बले बेचाया लाश राखलो निरालाय, बकरीर गुस्त छिलो काटिया तैयार करिलो, নবীর জন্য খুশি হইয়া সেই গুস্ত পাকায়, নবীর জন্য খুশি হইয়া সেই গুস্ত পাকায়, নবীর জন্য খুশি হইয়া সেই গুস্ত পাকায়। মনে হয় যে এই বাড়িতে কোনো ঘটনাই ঘটেনি, এত বড় একটা ঘটনা, খুব আনন্দ। মাংস পাকায় একদম রেডি, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রওনা করছেন জাবেরের বাড়িতে। আমার নবীজি ভাই কি করিল? জাবেরের বাড়িতে গেল, বাংলা ঘরে বসতে দিল, বসবে মোস্তফায়, বাংলা ঘরে বসতে দিল, বসবে মোস্তফায়। আল্লাহ বলছে জিব্রাইল রে, যাও না তুমি জহুরি করে, বলো যাইয়া দুস্তের কাছে এই না সময়, কয় ওরে বান্দা তুমি আর কি চক্রান্ত জানো, আমি সবচেয়ে বড় চক্রান্তবাজ, তুমি আর কি বুঝো, আমি সব পারি। এই কাজ যে কি হইতেছে, আল্লাহ কয় জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার দোস্তের কাছে গিয়ে খবর দাও। কি খবর? উনি যে খাবে নিষেধ নাই, কিন্তু ওনাকে গিয়ে বলো জাবেরের দুইটা ছেলে আছে, এই ছেলে নিয়ে যেন খায়, তা নাহলে যেন খায় না। ওরে জাবেরের দুই ছেলে আছে এই না দুনিয়ায়, ওরে জাবেরের দুই ছেলে আছে এই না দুনিয়ায়, আরে তাদের নিয়ে খাইতে খানা বলেছে খোদায়, ওরে তাদের নিয়ে খাইতে খানা বলেছে খোদায়। জিবরাইল শুনিতে পেল, নবীজির দরবারে গেল, সালাম দিয়া খাড়া হইল নবীজি যথায়, জিবরাইল আপনার আগমন কি বিষয়? হুজুর আল্লাহ পাঠিয়েছেন আপনাকে, আপনার কাছে জাবেরের দুইটা ছেলে আছে, খবরদার আপনি এই ছেলে ছাড়া কিন্তু খানা খায়েন না, আল্লাহ স্বয়ং বলছে ওদের নিয়ে খানা খাওয়ার জন্য। রাসূল বলছে আচ্ছা ঠিক আছে আমি তাই করব। जिब्राइल विदाई हईल जाबेरो बाड़ीते एलो अरे चिलिमचिया निया नबीर हाथ खाना दुआए अरे चिलिमचिया निया नबीर हाथ खाना दुआए हाथ खाना धुआइया रान्ना घरे जाई चलिया खाओनेर सब एले दिलो खेते मस्त पाए खाओनेर सब एले दिलो खेते मस्त पाए खाओनेर सब एले दिलो खेते मस्त पाए दुखेर कथा कारे कमु একটু বলতে হয় কেন বলতে হয় আমরা কিন্তু একটা আছে গাতক আরেকটা আছে গায়ক আরেকটা আছে গাহক গাতক তার শুধু ক্ষমতা আছে গাতবার মানে কথাকে গাতে পারে আর গায়ক তার নিজের কোনো চালাল নাই অন্য একজনে কইলে উনি কইতে পারে আর গাহক এটা আবার আরেক দরজা এটার মধ্যে যখন বড় বড় লালন জালাল মনমোহন ঈশান ধরণীপাল ভুবন রায় রামপ্রসাদ এরা ছিল গাহক যারা গাতক তাদের কথাই বলছি আমরাই বলি কি এত বড় একটা ঘটনা হইলো স্বামীরে জানাইলো না আর আমাদের মেয়ে লোকগুলো জানেন কি রকম আমি বাড়িতে নাই আমার মা যে কোন একটা কিছু বলছে আমি আসবার আগেই আমার দেখেই রাস্তাতেই কইতাছে এই ব্যাপার ঘটনা দুর্ঘটনাটা আমি না আসতি হয়ে গেল কি শুনলাম রাগের বশীভূতে মারে দুই কথা বললাম কে করলো এই মেয়ে লোক নাকি আর যদি এটা হজম করে রাখতো তাহলে এত বড় দুর্ঘটনা ঘটতো না তাহলে একটা হলো মেয়ে লোক আর একটা হলো মেয়ে লোভ মেয়ে লোকের সঙ্গ করলে সৎ সঙ্গে স্বর্গবাস আর মেয়ে লোভের সঙ্গ করলে অসৎ সঙ্গে নরকে বাস অসৎ লোকের সঙ্গ ধরা বাবা আকাশে কুকার্য করা নাকি কাজ করব তার উল্টা পাল্টা এই না ধুলিয়ায় ছেড়ে দিলাম এইসব কথা রাখবেন যার যারে অন্তরে কথা কি বলিল এই বেচারা এই মালেক মিয়ায় স্বামীরে জানতে দেয় নাই স্বামী তো একেবারে আনন্দে রাসুল আসছে গুরু আসছে বাড়িতে গিয়ে করে তাড়াতাড়ি যাও বসে রয়েছে হাত দিয়ে একেবারে সুন্দর করে উনিও প্লেট সাজাই একেবারে নিয়ে গেছে আনন্দে রাসুলকে খাওয়াবে হুজুর খান রাসুল খায় না হাত উঠায় বসে আছে জাবের কয় হুজুর দয়া করে খান জাবের কয় নবীর ধারে শোনেন হুজুর কয় আপনারে ওগো খান গো হুজুর দয়া করে ধরি আপনার পায় আমার নবী বলছে যাবে রে শোনো বাবা কই তোমারে ওরে তোমার দুটি ছেলে আছে রই আছে কোথায় জাবের তো বাড়িতে এসে ছেলেদের পায় নাই জাবের মনে মনে চিন্তা করছে ওরা বুঝি কোথাও খেলতে খেলতে গেছে পরে তো জাবের বলে হুজুর জাবের কয় নবীর ধারে খাবে ওরা খানিক পরে ওরে খেলিবারে গেছে ওরা খান গো মোস্তফায় ওরে খেলিবারে গেছে ওরা খান গো মোস্তফায় আমার নবী বলছে তা হবে না তাদের সারা খাওয়া যায় না হাত উঠাইয়া বসে রইলেন নবী মোস্তফায় হাত উঠাইয়া বসে রইলেন নবী মোস্তফায় গো হাত উঠাইয়া বসে রইলেন নবী মোস্তফায় নবী কয় তা হবে না বাবা তুমি দেখে নিয়ে আসো এই কথা যখন শুনিল ভিতর বাড়ি চলে গেল अरे बीबीर काछे जिज्ञेस करे जाया सेई समय अरे बीबीर काछे जिज्ञेस करे जाया सेई समय छेलेरा कोथाय आछे बोलो ना आमाय अरे छेलेरा कोथाय आछे बोलो ना आमाय जादेर परिवार बोले स्वामी गो कोई आपनारे ओरा मामार बाड़ी जाइते पारे खातना मस्त पाए मामार बाड़ी जाइते पारे खातना मस्त पाए मामार बाड़ी जाइते पारे खातना मस्त पाए की बोलें और मामार बाड़ी गेछेन हुजूरे खाक जाबेर बोले नबीर धारे शोनेन हुजूर कोई आपनारे और मामार बाड़ी जाइते पारे खान्ना मुस्तफाए अरे मामार बाड़ी जाइते पारे खान्ना मुस्तफाए नबी बोलते ता होबे ना ओदेर सारा खाबो ना जल्दी कइरा डाइका आनो रই আছে কোথায় জলদি করে ডাইকা আনো রই আছে কোথায় জলদি করে ডাইকা আনো রই আছে কোথায় এই কথা নবী বলিল জাবেরের রাগ হইল একেবারে রাগ হয়ে গেছেন যায় কয় তাড়াতাড়ি যাও তুমি জলদি করে তোমার বাড়িতে যাও ওদেরকে নিয়ে আসো जल्दी कइरा डाइका आनो रই আছে কোথায় जल्दी कइरा डाइका आनो रই আছে কোথায় গো जल्दी कइरा डाइका आনো रই আছে কোথায় ওগো হাত উঠাইয়া বসে আছে দয়াল মোস্তফা ওগো হাত উঠাইয়া বসে আছে দয়াল মোস্তফা এখন তার প্রকাশ না কইরা পারে না প্রকাশ করবে করবে মনোভাব এদিকটা স্বামীর কথায় হাসতেও আছে आमार चोखेर पानियो जखन बाहिर हय एमन एकटु भाव ता जाबेर बुझते पारलेन ब्यापारटा एई भाव केन दीदी आमाके सत्य बोलो कि हयेछे ओरे जाबेरेर परिवार बोले स्वामी गो ओ गो प्राणे स्वामी जाबेरेर परिवार बोले स्वामी गो कोई आपनारे ओ गो कारा खाबे आजकेर खाना नाई जे दुनियाय अरे कारा खाबे आजकेर खाना नाई जे दुनियाय आमार दुई छेले उठाइया निचे ना अपनी खुदाय आमार दुई छेले उठाइया निचे अपनी खाना ओरा नहीं ओरा कोथाय आमार दुटी छेले आल्लाह नियेछेन किभाबे छोट छेले जानते पारलो आपनि नाकि बकरी जबाई करेछेन ओर काछे बोलाते बोलो जे छुरी निये आसो ओर निजेर हाते ओई छुरी दिये ओके जबाई करे ओर आमि भय देखाइलाम सेई जोन्नो दालानेर ছাদ होते पड़े ओ मारा गेছে যাক এখন আবার বলতেছে কানলো এখন যাক শুনেন স্বামী কি गेछे मोदेर छेले मारा ताते ना करबेन भावना ओरे हासरे नि तोराय मोदेर दयाल मुस्तफा ओरे हासरे नि तोराय मोदेर दयाल मुस्तफा आमी गोपन कइरा राखছি স্বামী এই না কোথায় गोपन कइरा राखছি স্বামী এই না কোথায় गोपन कइरा राखছি স্বামী এই না কোথায় आज के दुई छेलेर चाहते आनंद बेपार हजरत मुहम्मद आसे बड़ आनंद की तईले दुई छेले मारा गेছে সেই জন্য এত বড় বৃহত্তর आनंद ভুলে যাব साधारण तो एक क्षुद्र आनंद রাসূল আমাদের বাড়িতে আসছে এর চেয়ে বড় আনন্দ আর কি আছে? সবার মন তো একরকম না, আমি মনে করলাম হয়তো এই ছেলের মৃত্যুর সংবাদ আপনি শুনলে যদি আপনার মনটা একটু ঘাবড়িয়ে যায় তাইলে হযরতকে যেই উদ্দেশ্যে আমরা দাওয়াত করেছি সেই উদ্দেশ্য আর হয় না, থাকে না, যার জন্য আমি গোপন করে রাখছি। ভাই এই কথা যখন শুনিল যাবে রে বলিতে লাগলো, ওরে যার বান্দা শেলি আছে আমার কি আর হয়, ওরে যার বান্দা শেলি আছে আমার কি আর হয়। সাবের বলছে নবীর দ্বারে শুনেন হুজুর কই আপনার কাহারা খাইবে খানা নাই যে দুনিয়ায়, কাহারা খাইবে খানা নাই যে দুনিয়ায়, কাহারা খাইবে খানা নাই যে দুনিয়ায়। কেমন আমার দুই ছেলে উঠাইয়া নিছে আপনি মাওলায়, আমার দুই ছেলে উঠাইয়া নিছে আপনি মাওলায়। ছোট তেলে বড়র তরে নিজের হাতে জবাই করে দালান হতে সেও পরে দুনো মারা যায়, দালান হতে সেও পরে দুনো মারা যায়, দালান হতে সেও পরে দুনো মারা যায়। আহা যখন শুনছে তার দুনো ছেলে এইভাবে মারা গেছে রাসূল চিন্তায় পড়ে গেছে আর সর্বনাশ, এরকম ঘটনা তার দেখি না, দুইটা ছেলে একসাথে মারা গেছে এখন পর্যন্ত তাদের মধ্যে কিছু নাই, তাহলে ওদের মতো ইমানদার তার পৃথিবীতে আমি দেখি না কেউ আছে বলে। কেমন দেখেন এই রোজার মাসে আমি যদি আমার বাবার নামে বাৎসরিক প্রতি বৎসরই একটা এই মিলাদ মাহফিলের আয়োজন করি, দেখা গেল আমার ছোট ছেলের একটু অসুখ, তো একজনে জিজ্ঞেস করে কি মালিক নিয়ে ভাই মিলাদ টিলতে পারবি না, দূর ভাই কির মিলাদ টিলিত ঘরে অসুখ ভালো লাগে না নাকি, কিসের ভাই মিলাদ কিসের ভাই রোজা, বাচ্চার অসুখ, বাচ্চার অসুখের জন্য এই বছরের মিলাদ বাদ। আমি ওকে জিজ্ঞাসা করি হাদিস বর্ণনা করে কাল হাসরের দিন যখন আল্লাহ তাআলা বিচার করবে বিচারের শেষ যদি কারো একটু তিল পরিমাণ পুণ্যের দরকার হয় সওয়াবের দরকার হয় সে গিয়া যদি বাপ হয় তাহলে ছেলের কাছে গিয়া বলবে বাবা তুমি আমাকে একটু সাহায্য করো, তখন ওই ছেলে বলবে আমি আমার চিন্তা করে কুলবাইনি আবার তুমি কেটা যাও, ভাই বলবে ভাইয়ের আমি আমার চিন্তা করি, স্বামী বলবে স্ত্রীকে আমি আমার চিন্তা করি, স্ত্রী বলবে স্বামীকে আমি আমার চিন্তা করি। ও মিয়া সাহেব তাইলে আপনি এটা কেমনে বললেন, ছেলের অসুখ দেখে মিলাদ পড়াবেন না, সেই জন্য আপনার মন ভালো না। কাল কিয়ামতের দিনে তো অনন্তকালের চিন্তা তো করলেন, এটা তো একদিনের ব্যাপার, আপনার জন্য তো কাল অনন্তকাল রয়ে গেছে যে কালের শেষ নাই, ওই দিনের চিন্তা করে আপনি মিলাদ মাহফিল ছেলের জন্য করলেন না। এখন তো একটু বলো আমি চিনি না তোমারে, দুটি ছেলে মরে গেছে তবু না ভাবনায় আছে, বুঝলাম তাদের মতো ইমানদার আর নাইকা দুনিয়ায়, ওরে তাদের মতো ইমানদার আর নাইকা দুনিয়ায়। নবী বলছে যাবের রে শোনো যাবের কই তোমারে, একবার দেখাও না লাশ যা করে খোদায়, একবার দেখাও না লাশ যা করে খোদায়, একবার দেখাও না লাশ যা করে খোদায়। আমার নবীর চিন্তা হইল কোন চিন্তায়, যে কোনো কথার মূল যদি না বুঝে এরা কিন্তু জ্ঞানী বলা হয় না। কেমন জ্ঞানী বলা হয় না, আল্লাহ বলছেন কি কি বলছেন, আমার দোস্তের গিয়া বলো যাবের দুই ছেলে আছে ওদের নিয়ে যেন ভাত খায়, ওদের নিয়ে যেন খানা খায়। রাসূলের চিন্তা হইল ওরা গেছে মারা, ওরা মরে গেছে, এটা আমি না জানতে পারি আল্লাহ তো জানে, কিন্তু এটা যাই না আল্লাহ বললো ওদের নিয়ে খাওয়ার জন্য, তাহলে ওরা মরে না নাকি, তাহলে আল্লাহ আল্লাহ বলছে যখন তাহলে ওরা মরে নাই, তাহলে একটা কাজ করো, ওনার কথা হলো যে যাবে তুমি আমার দেখাও তোমার সেই ছেলে কোথায় আছে। তখন কি করিল পাকের ঘরে নিয়ে গেল দেখে কম্বলে বেচাইয়া লাশ রাখছে নিরালায় ওরে কম্বলে বেচাইয়া লাশ রাখছে নিরালায় ওরে উঠাই নবীর দুনো হাত उठाई नबी दूटी हाथ करें नबी मुनाजात हायात मौत अल्लाह तुम्हारी इच्छाए हायात मौत अल्लाह तुम्हारी इच्छाए रे हायात मौत अल्लाह तुम्हारी इच्छाए तुम्हें दीते बारो तुम्हारी कृपाए अरे दीते बारो तुम्हारी कृपाए अरे अव्वले आखिरे तुम्ही चाहे रे बात तो ने जानी रहीम रहमानो नाम तुर कुराने प्रमाए कबुल हलो बाबा दुटी सेले जिंदा हलो আমার নবীর সাথে উইটা আইলো ছেলে দুইজনায় আমার নবীর সাথে উইটা আইলো ছেলে দুইজনায় এখানে আবার একটা কথা আছে কারণ প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা সীমা রেখা কথা বলতে হবে তা না হইলে আবার ব্যবসার ক্ষতি হবে আমি একজন বয়তি আমার তো একটা ব্যবসা তা কোন ব্যবসার ক্ষতি হইব রাসূল যে আল্লাহর কাছে মুনাজাত করলেন মুনাজাত করার পরে আমরা প্রমাণ করি জাবেরের দুই ছেলে জিন্দা হইল রাসূলের মহব্বতে হোক আল্লাহ কুলি হোক কিন্তু এরকম প্রমাণ পাওয়া যায় আরো আরো অলিরাও এরকম মানুষ মৃত্যু দেহকে প্রাণ দিছে তাইলে যেমন মুনসুর একদিন বলছিল যে আমার হুকুমে জিন্দা হও हजरत मुंसिराज आमार हुकुमे जिंदा हओ कुमिल्ला डिस्ट्रिक्टे मतलब थाना लैंगटा सुलेमानो कइछिलो कोनो एक बाड़ीते एक मृत्यु देहके आमी लैंगटाई कई मइरा गेछे गा उनी घुरे आर कय ए शुये रइछस के घुमे उठ आमी लैंगटाई कई ताइले रासूलेर बेला तो देखा गेछे रासूल आल्लाहर हुकुम छाड़ा इनशाल्लाह छाड़ा कोनोदिन कथा बोलतेन ना আর এইখানে প্রমাণ গেল আমি ল্যাংটাই কই আমি মুসিল্লাস কই ওইখানে ওই বেলায় কি হইছে এখন রাসূলের বেলা যদি এটা প্রকাশ করতে যাই আমরা তাইলে একটু অসুবিধা হয় তবে জ্ঞানী যারা তারা ইশারায় বুঝে নেবে আমার নবীর সাথেই উইঠাই আইলো ছেলে দুইজনায় खाओ हाटी किन्तु खेओ ना बाबा हाटी खेले असुविधा से अच्छा तादेर खावा दावा शेष करिलो ओई दस्तरखानाय हाड्डी छिलो সেই হাড়ি নিয়া নবী কম্বলে বেচায় ওরে সেই হাড়ি নিয়া নবী কম্বলে বেচায় আমার নবীজি মুনাজাত করে তখন বকরি লরে চড়ে জিন্দা হইয়া বকরি হেঁটে চলে যায় জিন্দা হইয়া বকরি হেঁটে চলে যায় গো জিন্দা হইয়া বকরি হেঁটে চলে যায় বাবারে ছোট ছেলে লাগদা ধরে ওই বকরিটার গলায় ওরে ছোট ছেলে লাগদা ধরে বকরির গলায় बकरी आशे जे जार आशे है अरे पहले खुशी है ना है बकरी पाई सेरी धोरे बइसे यार बकरी अरे छोट ছেলে লাফটা ধরে ওই বকরিটার গলায় আরে ছোট ছেলে লাফটা ধরে বকরির গলায় ছেলে বকরি তাদের দিল নূর নবী বিদায় হইল এমন দয়ালের নবী ছিল দুনিয়ায় এমন দয়ালের নবী ছিল দুনিয়ায় গো এমন দয়ালের ছেলেও দিল বকরিও দিল আবার খাওয়া দাওয়াও করলো নবী বিদায় হইল তাহলে এখন পাইলো কি শুধু কি ছেলেই পাইলো শুধু বকরি পাইলো না আরো কিছু পাইছে কোনটা ওই যে রাসূল বলল তাদের মতো ঈমানদার আর না যদিও বেঈমান হয়ে থাকে তাহলে তারা ওই মুহূর্তে ঈমানদার হয়ে গেছে যদিও বেঈমান ওই মুহূর্তে তারা ইমানদার হয়ে গেছে, এটা রেজিস্ট্রি হয়ে গেল। তাহলে কয়টা পাইলি? তবে ছেলেবকটি তাদের দিল নূর নবী বিদায় হইল, এমন দয়ালের নবী ছিলেন দুনিয়ায়, এমন দয়ালের নবী ছিলেন দুনিয়ায় গো, এমন দয়ালের নবী ছিলেন দুনিয়ায়। ওরে দিন থাকিতে চিনো নবী দিন তো বইয়া যায়, ওরে দিন থাকিতে চিনো নবী দিন তো বইয়া যায়। বাবারে চিনলাম না চিনলাম না নবী আমি কমি নাই, ওরে চিনলাম না চিনলাম না নবী আমি কমি নাই। সত্য খুয়াইলাম শুধু শয়তানের দাগায়, সত্য খুয়াইলাম আমি শয়তানের দাগায় গো, সত্য খুয়াইলাম আমি শয়তানের দাগায়। আরে হাসরের দিন মোদের জানি কি হবে উপায়, ওরে হাসরের দিন মোদের জানো কি হবে উপায়। এমন দয়ালের নবী আসনা তোর চরম সেবি, যারু সিলাই তোরে যাবি যাইয়া শেষ বেলায়, যারু সিলাই তোরে যাবি যাইয়া শেষ বেলায় গো, যারু সিলাই তোরে যাবি যাইয়া শেষ বেলায়। জাবেরের কিচ্ছা গাওয়ার এবার মানিটা হইল এসকো কারেকিটা বুঝাইলাম, এসকো এরকম হইতে হয়। আর এসকোর কাছে কিন্তু পবিত্র আর অপবিত্র নাই, নাকি আছে? তাহলে এসকোর কাছে যদি পবিত্র আর অপবিত্র না থাকে, এটা যে বললাম এশক, যার মধ্যে এশক আছে তার মধ্যে প্রেম আছে, যার মধ্যে প্রেম আছে তার মধ্যে আল্লাহ আছে, তা আল্লাহ যার মধ্যে আছে তার মধ্যে পবিত্র আছে, তার মধ্যে প্রেম আছে, তার মধ্যে আল্লাহ আছে। তখন সেই এশকের যে একটা ভাব শুধু যে যাবে তাই না, আপনারা দেখেন একটা জিনিস, এই যে নবী বিদায় হলো, জাবেরের বাড়ি হইতে রওনা করলো, ওই খাতনে দাওয়াত খাইয়া দয়াল মোস্তফায়, ওই খাতনে দাওয়াত খাইয়া দয়াল মোস্তফায়। সন্ধ্যাকালে বাড়ি গেল, সেই রাতে নবী কি করিল? ওহুদের যুদ্ধে গেল নবী মোস্তফায়, ওহুদের যুদ্ধে গেল নবী মোস্তফায় রে, ওহুদের যুদ্ধে গেল নবী মোস্তফায়। ওহুদের যুদ্ধে ওই দিন জাবের বাড়ির থেকে দাওয়াত খাইয়া নবী ওহুদের যুদ্ধে চলছেন। হাদিসের লেখা রয়, আমি দিব কথার পরিচয়, ঠেকলো নবী বিপদে যাইয়া যাইয়া সেই সময়, নবীর আওয়াজ যখন পেল কাফেররা ঘেরাও করিল, চতুর্দিকে ঘেরাও করিয়া রাখলো মোস্তফায়, চতুর্দিকে ঘেরাও করিয়া রাখলো মোস্তফায়, চতুর্দিকে ঘেরাও করিয়া রাখলো মোস্তফায়। রাসূল চোখ খুলে দেখে কি চতুর্দিকেই কাফেররা দাঁড়ায় আছে। একটা কাফের কি করলেন, হাতে একটি পাথর নিয়া রাসূলের চেহারা মোবারকের মধ্যে মারছেন, মারার সাথে সাথে রাসূলের দুইটা দান সাথে সাথে শহীদ হয়ে গেল। যাওয়ার পরে রাসূল অজ্ঞান অবস্থায় পড়ে গেল, আর কাফেররা সব সারিবদ্ধ হয়ে দাঁড়ায় আছেন রাসূলকে মাইরা ফেলাবার জন্য। এদিকে দয়াল নবী বিপদ দেখিয়া উঠল একটা চিৎকার দিয়া, অনেকের কানের মধ্যে যাই আসিয়া হাদিসে তাই কয়, যার কানেতে যখন গেল তখন তারা রওনা করলো, দৌড়াইতে সময় লাগলো নবী কোন জায়গায়, দৌড়াইতে সময় লাগলো নবী কোন জায়গায় রে, দৌড়াইতে সময় লাগলো নবী কোন জায়গায়। হায়, আমার দয়াল নিশ্চয়ই কোনো বিপদে পড়েছেন, তা নাহলে এত চিৎকার দিল কেন? হযরত আলী, আবু বকর সিদ্দিক, হযরত উসমান, হযরত ওমর, আরো যারা যারা ছিল প্রত্যেকেই রাসূলকে দেখার জন্য গেছেন। রাসূলকে দেখে রাসূলের মুখের মধ্যে রক্ত বেহুশ হয়ে পড়ে আছেন, আলীকে দেখে কাফেররা সব পলাইছেন। আলীকে দেখা তারা বাবারে পলাইতে লাগিল, আমার নবীর মুখে রক্ত দেইখা পাগল হইয়াই গেল। হযরত আলী বলছে আমার আর তো উপায় নাই, আরে আমার দয়াল নবী পৃথিবীতে নাই। এর মধ্যে একা সাবে কিরা কাজ করিল। সেই রাত্রে সেই সাহাবী বিয়াই কইরা ছিল। স্ত্রী লইয়া ঘরের মধ্যে ছিল বাবা শোয়া। ওই মুহূর্তে চিৎকার তাহার কানে যায় লাগিয়া। চিৎকার শুই নাই, উনি পাগল হয়ে গেছেন রাসূলকে দেখার জন্য। যখন উনি ঘর থেকে রওনা করছেন এমন সময় তার বিবি বলছে, স্বামী আপনি অপবিত্র, আপনি গোসল করে যান, আপনি এখন যাবেন না যুদ্ধে, কারণ যুদ্ধে গেলে আপনি শহীদ হবেন। তখন ওই ব্যক্তি বলতেছে, আরে বিবি তুমি চিন্তা করতেছো পবিত্র, আর আমি চিন্তা করতেছি আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যায়, যদি উনি মারা যায় তাহলে আমি পবিত্র দিয়ে কি করব? আমি এই পবিত্র দিয়ে কি করব যদি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যায়? তাহলে আমার পবিত্র দরকার নাই, আমি আগে দেখব আমার হুজুর কেমন আছে, আমার পবিত্র আর দরকার নাই। যদি কো দয়ালকে হারাই আলী তারে খুঁজে পাবো এই না দুনিয়ায়, এই কথা তারে বুঝাইয়া গেল বাইরে পাগল হইয়া। দেখে বেহুশ হইয়া পড়ে আছে দয়াল মোস্তফায়। নবীকে বেহুশ দেখিয়া উঠলো বেটায় চিৎকার দিয়া, না জানি মরে গেছে দয়াল মোস্তফায়। সেই বেটায় কই কিবা করি, হয়তো আজকে নিজেই মরি, নইলে কাফের দল শেষ করিব আল্লাহর দুনিয়ায়। এদিকে একটি কাফের কি করলেন, একটা তীর নিয়া পজিশন নিছেন নবীর সিনা মোবারকের মধ্যে তীর ছাড়বে। ওই লোক দেখে যে রাসূলের উপরে যদি এই তীর পড়ে যায়, আমার সেদিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আর থাকতে পারবেন না। যখন তীর ছাড়ছেন ওই ব্যক্তিকে দাঁড়াইছেন রাসূলের সামনে গিয়া, তীর রাসূলের বুকে না লেগে গেছেন ওই লোকের বুকে। যখন এ তীর ফুটে গেল ওই ব্যক্তি মরে গেল। যুদ্ধ বন্ধ হইল সেই না সময়, যুদ্ধ যখন বন্ধ হইল দয়াল নবী কি করিল, লাশগুলি খুঁজতে লাগলো আছে যেই জায়গায়। কোথায় কোন লাশ আছে খুঁজতে আরম্ভ করলে। সব জায়গা হইতে লাশ খুঁজাই না। রাসূল বললেন এগুলার আলাদা আলাদা মাটি দিয়ে লাভ নেই, এক কবরে মঞ্জিল দাও। রাসূল নিজে জানাজা পড়ে মাটি দিলে। হঠাৎ করে রাসূলের মনে পড়ে গেলেন একটি কথা, কি আমার জন্য যেই ব্যক্তি শহীদ হয়ে গেল, আমাকে বাঁচাইয়া সে মারা গেল, সেই লোকের লাশ তো আমি পাইলাম না, সে তো আমার বন্ধু, এই লাশ গেল কোথায়? রাসূল মনে মনে চিন্তা করে হয়তো সবার মধ্যেই মাটি দিছি, দেখি নাই, আচ্ছা একটু পরীক্ষা করে দেখি। তখন নবী কি করিল, কয়বরের কাছে গেল। কয়বর কি হুকুম দিল দয়াল মোস্তফায়, যাও মাটি দুই দিক চলিয়া আমি একটু एकटू देखी साइया आमार बंधु कोथाय आछे देखते दाओ आमाय आमार बंधु कोथाय आछे आमी तार एकटू देखबो आमार देखाओ रासुलेर कथार साथे साथे दुई दिके माटी सरे गेलो एकजन 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 करे देखे ओई लाश ना जेई लाश रासुलेर जन्य मरे गेलो रासुल के बासे या निजे मरलें सेई लाश आर नाई आबार रासुल जेखाने जुद्ध हलो सेखाने गेलो गिये देखे ना सेखाने हलो रासुलके एखन की करी नबी सेजदार मध्येई पड़े गेलो सेजदाते जखन पड़िल सेजदा के बोरिया नबी बोलछे हाय रे हाय ओरे सेजदा के बोरिया नबी बोलछे हाय रे हाय नबी बोलछे अल्लाहर थारे माबूद को कोई अबिना रे आमार बंधु जाइया कोथाय आछे देखाओ ना आमाय बंधु जाइया कोथाय आछे देखाओ ना से कबरे नहीं माटीते नहीं कोथाय आछे आमी जानते चाई आमार आल्लाह बोलतेछेन आमार आल्लाह बोलतेछे दोस्त तुमी ताके देखते चाओ बोले हाँ तुमी एकटू परे देखबा परे देखते पारबा तारे आसबे सेजे तुम्हार धारे देखिबा नयन भरे देखाबो तुम्हाय ओरे देखिबा नयन भरे देखाबो तुम्हाय नबी बोलछे जिब्राइल रे जाओ ना तुमी दुस्तेर धारे कोथाय आछे बांधबेर देखाओ एई बेलाय कोथाय आछे बांधब देखाओ तखन सेई व्यक्ति रासुल कोथाय जा सेटा देखाइबार जन्य बोलतेछे हाँ जाओ जिब्राइल जिब्राइल गिया रासुलेर काछे बोलतेछे हुजूर आपनि ताके देखबेन बोले हाँ ओई देखें चतुर्थ आकाशे फेरेश्तारा तार फरज गोसल दितेछे फरज गोसल तो हय जे सहवास करे बोले हाँ हुजूर अपने जे समय चित्कार दिए ओई समय उनी सहवासरत छिलो आपनार चित्कार शुइना उनी दौड़े आसे ओनार स्त्री बोले आपनि गोसल करे जान उनी बोले ना आमी गोसल करते करते रासुल जदि मारा जाए ताहले आमार एई पवित्रेर कि दाम थाकबे आमी आगे रासुलके बाँचाइनी ताहले से कत बड़ मोहब्बत करे आपनाके कत बड़ इश्क तार मध्ये कत बड़ प्रेम ভালোবাসা আপনার জন্য তার মধ্যে এইজন্য যখনই আপনাকে বাঁচায় সে মৃত্যু হয়ে গেল আল্লাহ তাআলা বলে আমাদেরকে বললেন তোমরা এই লাশটাকে নিয়ে আসো আয়না চৌতা আকাশে ওর গোসল দাও গোসল দিয়ে ওর জানাজা পড়ে তোমরা ওকে সশরীরে বেহেশতে পাঠাই দাও নবী এই কথা যখন শুনিল आमार नबी तखन भाबतेछिल आमार आल्लाहर खेला के बुझिल एई ना दुनियाय आमार आल्लाहर खेला के बुझिल एई ना दुनियाय तारपरे ते कि हइल सबार काछे बोलते हइल सेई कथा बोलबोई आमी एई ना सबाय सेई कथा बोलबोई आमी एई ना এবার দেখেন এশকের কাছে কোনো পবিত্র আছে কিনা নাই এশক পবিত্র আল্লাহ পবিত্র প্রেম পবিত্র আল্লাহর রাসূল পবিত্র আল্লাহ পবিত্র তাইলে এবার যেই সতী মা ফ্যানজালাল যাকে বিয়ে করেছিল উনি তো চিন্তায় পড়ে গেল উনি কি করবে আমার স্বামী গেল কোথায় আর আসলো না রাতে গেল এখনো আসলো না দিনের একটা বাজে গেল উনি চলছে নবীর কাছে যাইয়া কয় দিনের নবী যিনি হন দুনিয়ার ছবি আপনার ধনে ধনী ছবি বলতেছি আপনায় আমার স্বামী কেমন আছে বলে দেন আমায় আমার স্বামী কেমন আছে একটু বলেন রাসি বলছে মা তোমার স্বামী কেমন আছে আমি বলতে পারবো না রাসূলের মুখে আর কথাই আসে না তারপর ওই মেয়ে জিজ্ঞাসা করে আপনার চিৎকার শুনে পাগল হয়ে আসলো আর ফিরে গেল না কোথায় আছে সে এমন সময় দেখে আবু বকর সিদ্দিক আসতেছে যাও তুমি তার কাছে জিজ্ঞাসা করো জয়া বলছে সিদ্দিক আমার স্বামী কোথায় ওনার নাম আবু বকর সিদ্দিক ওনার মুখ সিদ্ধা উনি মুখে যা বলে তাই হয় আবু বকর সিদ্দিক বইলা ভালাইলেন যাও বোন তুমি বাড়িতে যাও তোমার স্বামী আসতেছে খুশি হইয়া গেছেন বাড়িতে বাড়িতে চইলা গেল সারাদিন তো গত হলো রাত্র শেষ করিল সেই না সময় রাত্র গেল পুষাইয়া দিনের যায় ভাই 10টা হইয়া তবু না আসলো স্বামী বলছে হায় রে হায় স্বামী তবু আসে নাই বহু চিন্তা পেয়ে গেছে কি ব্যাপার আবার মায় পাগল হয়ে গেছে গিয়া পাইছেন তাকে আবু বকর সিদ্দিককে যাই বলছে সিদ্দিক আমার স্বামী কোথায় আপনি বললেন আসবে সিদ্দিক লজ্জা পাই আল্লাহর কাছে বলতেছে এই নাকি তোমার সিদ্ধা নামের পরিচয় তোমার সিদ্ধা নামের তো দাম নাই তোমার মুখে বলছো সাই আজকে যদি দুনিয়াতে আমি মিথ্যা হইয়া যাই আমিও তো হইলাম মিথ্যা এর সাথেও তুমি মিথ্যা তা না হলে হইলাম না কেন আমার পরিচয় তা না হলে হইল না কেন আমার পরিচয় রে তা না হলে হইল না কেন আমার পরিচয় আল্লাহ কয় আর রাখা গেল না আমার সিদ্দিকের ইজ্জতের দায় ওনাকে বেহেশতের থেকে নিয়ে আসো আইনা সিদ্দিকের হাতে দিলেন সিদ্দিক তার স্বামীকে তার হাতে দিয়ে দিলেন যাও নিয়ে গেল এদিকে স্বামীও পেল তাদের আবাদত হইল এসকো কিরকম এবার চিন্তা করেন এসকো এটা কি বলা হয় এসকো এসকো যার মধ্যে আছে সে আর কিছু চায় না আমি কি বলিব এই সময় হাদিসে যা পাওয়া যায় আমার খোদার পীরিতির পাগল যাবে একজন আয় রে খোদার পীরিতির পাগল যাবে একজন আয় রে খোদার পীরিতির পাগল যাবে একজন আমি কি বলিব এই সময় এই ক্যাসেট প্রযোজনা করেছেন অ্যান্ডোস মিউজিক সেন্টার ঢাকা বাংলাদেশ এই ক্যাসেট নকল করা নিষেধ আমার খোদার পীরিতির পাগল যাবে একজন আয় রে খোদার পীরিতির পাগল যাবে একজন আয় রে I'll be your man.